হাও জঙ্গল মহিষের সিং, এই তিনে ময়মনসিং, এই বিখ্যাত প্রবাসী দ্বারা পরিচয় করানো হতো একসময় ভারতবর্ষের বৃহত্তম জেলা ময়মনসিংহকে। ময়মনসিংহ বাংলাদেশের একটি অন্যতম পুরাতন জেলা। ভূমি রেকর্ড ও জরিপ 1971 অনুযায়ী এটি 5039.76 বর্গ মাইল বা 13052.92 বর্গ কিলোমিটার ব্যাপী একটি অঞ্চল নিয়ে গঠিত। ময়মনসিংহ নামের বিস্তীর্ণ এ জনপদ প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের লীলাভূমি। ময়মনসিংহের ভূপ্রকৃতিতে একদিকে নেত্রকোনা, কিশোরগঞ্জের বিস্তীর্ণ জলাভূমি হাওর অঞ্চল, মধুপুর ও ভাওয়ালের বিশাল বনাঞ্চল, ময়মনসিংহ জামালপুরের সমতল অঞ্চল, শেরপুর ময়মনসিংহের পাহাড়ি অঞ্চল, টাঙ্গাইলের বিস্তীর্ণ বিলাঞ্চল সহ উর্বর ভূমি এ জনপদকে দিয়েছে বৈচিত্র্যের সম্ভার। এ জেলা উর্বর ভূমি ধান, পাট, সবজি ও রবিশস্য উৎপাদনের জন্য খুবই উপযোগী। প্রিয় দর্শক, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার 64 জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর হারিয়ে যাওয়া সব তথ্য নিয়ে সভ্যতার এই শুভযাত্রা। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন। প্রিয় দর্শক, ময়মনসিংহ জেলাটির নামকরণ কিভাবে এলো সেটি এখন আপনাদের সামনে তুলে ধরব। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যের সূতিকাগার বৃহত্তর ময়মনসিংহ জেলা 1787 সালের পহেলা মে জেলা হিসেবে জন্মের পর বর্তমান ময়মনসিংহের আদল পায় 1984 সালে। জেলার নাম ময়মনসিংহ নিয়ে ইতিহাসবিদদের মাঝে ভিন্ন মত প্রচলিত আছে। মহুয়া মলুয়ার দেশ ময়মনসিংহের পূর্ব নাম ছিল নাসিরাবাদ। 16 শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহর জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন। সেই থেকেই নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। সলিম যুগের উৎস হিসেবে নাসিরাবাদ নামটি আজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও উল্লেখ করা হচ্ছে না। 1779 সালে প্রকাশিত রেনেলের ম্যাপে মোমেসিং নামটি বর্তমান ময়মনসিংহ অঞ্চলকেই নির্দেশ করে। তার আগে আইনি আকবরীতে মিহমান শাহী এবং মনমণিসিং সরকার বাজুহার পরগনা হিসেবে লিখিত আছে, যা বর্তমান ময়মনসিংহকেই ধরা হয়। এসব বিবেচনায় বলা যায় সম্রাট আকবরের রাজত্বকালের পূর্ব থেকেই ময়মনসিংহ নামটি প্রচলিত ছিল। মুঘল আমলে মোমেন শাহ নামে একজন সাধকের নামে অঞ্চলটির নাম হয় মোমেন শাহী, কালের বিবর্তনে যা ময়মনসিংহ নামে পরিচিতি লাভ করে। জেলা পত্তনকালে ময়মনসিংহ অঞ্চলের সমৃদ্ধ জমিদারগণ সরকারের কাছে জেলার নাম ময়মনসিংহ রাখার আবেদন করলে সরকার তা গ্রহণ করে নেন। এবার আসি ময়মনসিংহের অসীম সৌন্দর্যের বর্ণনার বিষয়ে। ময়মনসিংহের একদিকে যেমন হাওরের প্রশস্ত জলাভূমি, অন্যদিকে মধুপুর ও ভাওয়ালের বিশাল বনভূমি মানুষকে মুগ্ধ করে। এখানে প্রবাহিত নদনদীর সংখ্যা 22টি, যার আয়তন 11,445.20 হেক্টর। নদীগুলোর মধ্যে উল্লেখযোগ্য ব্রহ্মপুত্র, সুতিয়া, খিরু, সাচালিয়া, পাগারিয়া, নাগেশ্বর, কাঁচামাটিয়া, আয়মন, বানার, নরসুন্দা, বোরাঘাট, দর্শনা, রামখালি, বৈলারি, নিতাই ইত্যাদি। ময়মনসিংহের প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি মানুষের চক্ষু শীতল করতে সক্ষম। দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা সমূহের মধ্যে রয়েছে শশী লজ, আলেকজান্ডার ক্যাসেল, মুক্তাগাছা জমিদার বাড়ি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, পুরাতন ব্রহ্মপুত্র নদী, ময়মনসিংহ জাদুঘর, সিলভার প্যালেস, রামগোপালপুর জমিদার বাড়ি, প্রায় 200 বছর পুরনো বিপিন পার্ক, আঠারবাড়ি জমিদার বাড়ি, বোটানিক্যাল গার্ডেন, সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ টাউন হল, দুর্গাবাড়ি, গৌরীপুর রাজবাড়ি, কুমির খামার, গারো পাহাড়, ময়নাচর বা ময়নাদ্বীপ ইত্যাদি। দূরবর্তী স্থান থেকে ময়মনসিংহ ভ্রমণকারী পর্যটকদের জন্য সেখানে রয়েছে বিভিন্ন রিসোর্ট। তার মধ্যে অন্যতম হল মেঘমাটি ভিলেজ রিসোর্ট। রিসোর্টটি গ্রামীণ পরিবেশ এবং সবুজ প্রকৃতিতে গড়ে উঠেছে, সেই সাথে সেখানে রয়েছে খেলাধুলার সুব্যবস্থাও। প্রত্যেকটি জেলার ভিন্ন ভিন্ন খাবার দর্শনার্থীদের আকর্ষিত করে। ময়মনসিংহ শহরও এর ব্যতিক্রম নয়। ময়মনসিংহে বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে বেশি প্রচলিত সাংস্কৃতিক খাবার রয়েছে, যেমন মুড়ি, চিড়া, খই, যদিও এগুলোর ভাতের বিকল্প, কিন্তু এগুলো দিয়ে মিষ্টি জাতীয় খাবারও তৈরি করা হয়ে থাকে, যেমন
দই চিরা কিংবা গুড় খই, আরও আছে মৌসুমি পিঠা, ডালপুরি এবং সিঙ্গারা। এছাড়াও মন্ডা, যা এক ধরনের দুধের মিষ্টি জাতীয় খাদ্য, ময়মনসিংহের স্থানীয় এক স্বাদের মিষ্টান্ন খাবার। এই মন্ডায় আপনি খুঁজে পাবেন মিষ্টি ও দুধের নিখুঁত ভারসাম্য। আর নিদারুণ স্বাদের জন্য আপনাকে চলে যেতে হবে মুক্তাগাছায় গোপাল পালের মন্ডার দোকানে। ময়মনসিংহের প্রিয় বিষয়গুলোর মাঝে মিষ্টান্ন খাবারের জনপ্রিয়তা আসলেই অনেক। আরও রয়েছে চালকুমড়োর পাতা দিয়ে বিশেষভাবে তৈরি চ্যাপার পুলি, চালকুমড়োর মোরব্বা, দেশি মোরগের কাবাব, যদিও এটি বিলুপ্ত প্রায়, গরুর মাংসের শুকি, যা ময়মনসিংহের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত। একটি মজার বিষয় হচ্ছে ময়মনসিংহে যে গারো নৃগোষ্ঠী বসবাস করে তাদের জীবন প্রক্রিয়ায় চুয়ের প্রভাব ব্যাপক। জন্ম, মৃত্যু, উৎসব, যে কোনো অনুষ্ঠানে চু ঐতিহ্যবাহী পানীয়। শিশুর জন্ম উপলক্ষে এক প্রকার চু তৈরি করে থাকে যার নাম চুজাঙ্গি। যে কোনো সামাজিক অনুষ্ঠানে খাবার দাবারের পর চু পানের রীতি ময়মনসিংহে গারো সমাজে প্রচলিত রয়েছে। সামাজিকভাবে স্বীকৃত বলে এটিকে তথাকথিত মদের সাথে তুলনা করা চলে না। এই চু আতব বা বিন্নি ধানের চাল থেকে তৈরি করা হয়। যুগে যুগে ময়মনসিংহে অনেক বরেণ্য ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেছেন, যাদের পরিশ্রম ও অবদানে বাংলাদেশ তথা পৃথিবীর বুকে ময়মনসিংহ তার তেজিয়ান দূতি ছড়াচ্ছে। প্রথমে আসে আনন্দমোহন বসুর কথা, যিনি একাধারে শিক্ষাবিদ, আইনজীবী, সমাজসেবক, রাজনীতিক ও সংগঠক ছিলেন। ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্মস্থান ময়মনসিংহের গফরগাঁওয়ে, যিনি 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। প্রতিটি মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি। এরপর ময়মনসিংহের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাংবাদিক, রাজনীতিক ও সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিন, বিশিষ্ট সাহিত্যিক এবং অপ্রতিদ্বন্দ্বী ব্যঙ্গ সাহিত্যিক আবুল মনসুর আহমদ, আরও আছেন লেখক, সংস্কৃতি সংগঠক, সাংবাদিক, ঐতিহ্য অনুসন্ধানী, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কেদারনাথ মজুমদার। তারপরই বলতে হয় একজন বিশেষ মানুষের কথা, যিনি বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ। চারুকলা ইনস্টিটিউট, সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিন। 1971 সালের 25 মার্চ কালরাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রান্ত হলে জগন্নাথ হলের আবাসিক ভবনে থাকাকালীন গুলিবিদ্ধ হন এবং 27 মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন ময়মনসিংহের গর্ব ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। এই বিখ্যাত ব্যক্তিরা শুধু ময়মনসিংহের গর্ব নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। ময়মনসিংহকে বলা হয় শিক্ষানগরী। এই শহরের উল্লেখযোগ্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, সরকারি আনন্দমোহন কলেজ ইত্যাদি। এবার আসি যোগাযোগ ব্যবস্থা নিয়ে। ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থার মধ্যে রেলপথ ও সড়কপথই প্রধান। জেলার অভ্যন্তরে যাতায়াতের জন্য নৌপথেও সামান্য কিছু যোগাযোগ ব্যবস্থার আয়োজন আছে, তবে সেসব যোগাযোগ শুধুমাত্র বর্ষাকালেই কার্যকর থাকে। বছরের অন্যান্য সময়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণই সড়ক ও রেলপথ নির্ভর হয়ে পড়ে। রাজধানী ঢাকার গাবতলি, সায়দাবাদ সহ প্রায় সবকটি বাস টার্মিনাল থেকেই ময়মনসিংহ যাওয়া যায়। তাছাড়া ঢাকা টু ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস এবং মোহনগঞ্জ এক্সপ্রেস দিয়েও খুব সহজেই ময়মনসিংহ যাওয়া যায়। বৃহত্তর ময়মনসিংহের লোকসংস্কৃতিও রূপান্তরিত হয়েছে ঐতিহ্যে। ময়মনসিংহ গীতিকা বিশ্ব দরবারে অলঙ্কৃত করেছে ময়মনসিংহের নিজস্ব পরিচয়, যা বিশ্বের প্রতিটি মানুষকে আমাদের ইতিহাস ঐতিহ্যের সুস্পষ্ট ধারণা দেয়।